হ্যালো ভেয়ার্স, প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালাম আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। সেটা হচ্ছে আশা ইঞ্জো একটি নতুন নিয়োগ বৃদ্ধি প্রকাশ করেছে। তো আজকে এই আশা ইঞ্জো নিয়োগ বৃদ্ধি সম্বন্ধে আমি আলোচনা করার চেষ্টা করব। তো এখানে বলা হচ্ছে যে আশা বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এমএপাই সংস্থানে সারা বিশ্বে বিশ্বব্যাপী বিস্তৃত 3073টি ব্রাঞ্চের মাধ্যমে 25,440 জন দক্ষ কর্মীর সহায়তায় প্রায় 74 লক্ষ সদস্যকে ক্ষুদ্র ঋণ সহায়তা দিয়ে আসছে। এর অত্র প্রতিষ্ঠানে মাঠ ও কেন্দ্রীয় কার্যালয়ে নিম্নত পদ জনবল নিয়োগে আবেদন করা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম দেখে নেব যেখানে হচ্ছে কী পদে লোক নেওয়া হবে। তো এখানে বলা আছে যে যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এ সম্মান স্নাতক অথবা বিবিএস এমবিএ শিক্ষা জীবনে যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগে শ্রেণী মিনিমাম জিপে 3.50 আউট অফ 5.5 অথবা 3.8 আউট অফ 4 সহ অন্যান্য সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী জিপিএ 2.50 এবং 5A 2.50 আউটে 5 থাকতে হবে। সুনামধন্য কোনো প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পদে ন্যূনতম 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। মাইক্রোফাইন্স, অফিস অ্যাপ্লিকেশন, ওয়ার্ড, এক্সেল ইত্যাদি এবং বাংলা টাইপিং অবশ্যই আপনাকে জানতে হবে। যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়, এখানে বলা আছে জু ডেটা ম্যানেজমেন্ট অফিসারের একজন লোক নেওয়া হবে। যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস, মাইক্রোফাইন্স অফিসের উপর ন্যূনতম 6 মাসের প্রশিক্ষণ কোর্স সম্পন্নধারী হতে হবে। টাইপিং স্পিডে প্রতি মিনিটে বাংলা আপনাকে এবং হচ্ছে ইংরেজি 30টা শব্দ লিখতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট আপনার এগুলো জানা লাগবে এবং কাজে পারদর্শী হওয়া লাগবে। বিশেষত এমএস এক্সেল এ বিভিন্ন সূত্রের ব্যবহার, কালেকশন ও ডেটা অ্যানালাইসিস এর কাজে অবশ্যই দক্ষ থাকতে হবে। বেসিক প্রোগ্রামিং নলেজ থাকতে হবে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে আপনার হচ্ছে এখানে বয়স আপনার হচ্ছে 31 ডিসেম্বর থেকে 2022 পর্যন্ত বয়স আপনার হচ্ছে 30 বছর থাকা লাগবে। কর্মস্থলটা হচ্ছে 1 নম্বর পদের জন্য কর্মস্থল আপনার হচ্ছে আশার মাঠ পর্যায়ে জেলা সদর। কর্মস্থল মাঠ পর্যায়ে হবে বিধায় প্রার্থীদের বাঁধে যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা আপনার থাকা লাগবে। চূড়ান্তভাবে নির্ধারিত প্রার্থীকে মাঠ পর্যায়ে আসার যে বিভাগে পোস্টিং দেওয়া হবে সেই বিভাগের আওতায় ব্রাঞ্চ সহ অবস্থান করে ব্রাঞ্চে মনিটরিং দায়িত্ব পালন করতে হবে। 2 নম্বর পদের কর্মস্থল হবে আশা কেন্দ্রীয় স্থল কার্যালয় ঢাকা। তো বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা আছে, সেগুলো হচ্ছে সকল পদের ক্ষেত্রে শিক্ষানিবেশকাল হবে 1 বছর। শিক্ষানিবেশকাল শেষে কর্মীর হচ্ছে পারফরমেন্স সন্তোষজনক পাওয়া সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোমুক্ত ভুক্ত করা সহ স্থায়ী কর্ম হিসাবে পিএফ গ্রাজুয়েট সুবিধা সামনে প্রতি বছরে আপনার হচ্ছে বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কর্মী গ্রুপ বেনিফিট, ফ্যান্স কল্যাণ ও তহবিল ইত্যাদি আপনার প্রযোজ্য হবে। তো শর্ত বলি কী বলছি সেটা আমি দেখলাম, সেটা হচ্ছে প্রার্থীকে অবশ্যই অধম্পায়ী, উদ্যমী এবং সদলিপি হতে হবে। অবশ্যই প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সহ আবেদন আগামী আপনার হচ্ছে 20/12/2022 তারিখের মধ্যে, ঠিক আছে, যে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, আপনার এই এর মাধ্যমে আপনাকে পাঠাতে হবে। সাক্ষাৎকারের সময় সকল সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। আর নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী আপনার হচ্ছে 10,000 টাকা আপনার জমান বাবদ ফেরত যোগ্য হিসাবে আপনাকে জমা দিতে হবে, যার বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবে হারে আপনাকে লভ্যাংশ আপনাকে অর্থাৎ হচ্ছে লাভ দেওয়া হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল এই ধরনের হচ্ছে নিয়মিত চাকরির সার্কুলার পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।